18 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক। এতে ফাইন্যান্স কোম্পানি আইন, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সকল আইন একত্রে হালনাগাদে আইন মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত দৃষ্টিনন্দন বাংলাদেশ কোড প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন আইনমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসনকে সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়, এইটুকু যদি না হয় তাহলে প্রশাসন তো ঠিকমতো মানে সংবেদনশীল প্রশাসন হয় না। আমাদের তরফ থেকে সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো যেন ব্যাহত না হয় সেই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। সরকারি কেনাকাটা আরও প্রতিযোগিতামূলক করা এবং এই ক্রয় পদ্ধতি আরও উন্মুক্ত করতে এ সংক্রান্ত বিধি বিধানে পরিবর্তন আনা নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যে সরকারি ক্রয়টা হয় সেখানে প্রতিযোগিতাটাকে যেন আরও বেশি উন্মুক্ত, আরও বেশি অবাধ হয় সেইটি নিশ্চিত করতে বলেছেন। এবং মানে কিছু কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য না, তারপর তারাই কাজ পেয়ে যাচ্ছে এবং আমাদের উন্নয়ন কার্যক্রমগুলোর অনেক বিলম্ব হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। 22 দিন ধার্য করে অনুমোদন হয়েছে 2024 সালের সরকারি ছুটির তালিকা। অন অ্যাভারেজ তো 22 দিন আমাদের ছুটি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।